হুগলি জেলার গোঘাটে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আসেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন গোঘাটের বকুলতলা এলাকায় প্রথমে সাংবাদিক সম্মেলন করেন কেশব প্রসাদ মৌর্য। এরপর বিজেপি নেতা কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গৃহ সম্পর্ক অভিযান ও ধান সংগ্রহ অভিযান করেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শেষে গোঘাটের দক্ষিণপাড়া এলাকায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে যাওয়ার পথে তৃণমূলের নেতা কর্মীরা হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সমস্ত কর্মসূচি সেরে কেশব প্রসাদ মৌর্য বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। তৃণমূলের পাপের ঘর পূর্ণ হয়ে গেছে, আগামী নির্বাচনে মানুষ বিজেপিকে বেছে নেবে। অপরদিকে বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্র কৃষকদের কথা না ভেবে কৃষি আইন এনেছে আর বাইরে থেকে নেতাদের নিয়ে এসে এলাকা অশান্ত করার চেষ্টা করছে, সেটা সাধারণ মানুষ মেনে নেবেন না। আর তারই প্রতিফলনে আজ হয়তো এই বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে দলীয় কোনো কাজ নেই, যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। আমাদের প্রেসের ছেলেগুলো ছিল হিন্দি জানতে হো ভালাই কে লিয়ে বিজেপি সম্মুখীন কাজ করছে সারা দেশে। এবার ঠিক আছে, राष्ट्रीय अध्यक्ष के ऊपर टीएमसी साजिश करके हमले करवाती है, तो कभी हमारे पश्चिम बंगाल के प्रभारी और भाजपा के राष्ट्रीय महासचिव कैलाश विजयवर्गीय के ऊपर हमला करवाती है, कभी हमारे पार्टी के प्रदेश के नेताओं के ऊपर, जिले के नेताओं के ऊपर हमले करवाती है, हत्या करवाती है, फर्जी मुकदमे लिखवा करके गिरफ्तारी करवाती है। लेकिन अब टीएमसी के पाप का जो घड़ा है, जो भर चुका है, वो फूटने जा रहा है। मुकदमा जनता की अदालत में आ चुका है, जिस दिन चुनाव होंगे उस दिन टीएमसी का बोरिया बिस्तर जिसको कहते हैं उसकी विदाई हो जाएगी, और भारतीय जनता पार्टी जिस दिन सरकार में आएगी कि गरीब आदमी आवासहीन नहीं रहेंगे, किसी के घर में शौचालय लैट्रिन नहीं बने लैट्रिन के बिना नहीं रहेंगे, बिजली नहीं तो बिजली के बिना नहीं रहेंगे, गाँव की अगर सड़कें नहीं बने सड़क के बिना नहीं रहेंगे। अब गुंडे अपराधी लोगों को डराने का काम नहीं करेंगे, गुंडे अपराधी जब हमारी बीजेपी की सरकार बनेगी वह डरेंगे। सर, कृषि आइन के लिए विक्षोभ देख रहे थे, जो कर रहे हैं जो कृषि आइन जो किया है वो सटीक नहीं है, इसलिए वो उद्योग करना पड़ेगा, इसलिए विक्षोभ देख रहे हैं। टीएमसी के लोगों को शर्म आनी चाहिए, जो पश्चिम बंगाल के 74 लाख किसानों का अगर प्रधानमंत्री किसान सम्मान निधि योजना को लागू होने दिया होता तो एक एक किसान के खाते में 18,000 रुपया अब तक जा चुका होता, और जब तक चुनाव परिणाम आएंगे तब तक तो 20,000 रुपये हो जाएगा। हमारी सरकार जैसे ही बनेगी, हम अपने किसान भाई अन्नदाता हैं उनके खाते में 20 बकाया मिला करके 20,000 रुपये लगभग भेजेंगे, और यह टीएमसी नहीं करने दे रही है। गरीब आदमी बीमार हो जाए इलाज की सुविधा नहीं देने दे रही है, गरीब आदमी को मकान प्रधानमंत्री आवास योजना के अंतर्गत नहीं बनाने दे रही, बिजली नहीं लगवाने दे। टीएमसी की सरकार, ममता जी की सरकार, यह गरीब विरोधी है, किसान विरोधी है, विशेष तौर से अनुसूचित वर्ग और अनुसूचित जनजाति वर्ग की विरोधी है, कि पश्चिम बंगाल का भला नहीं कर सकती हैं।
अब गली चला कर बेला, इनके जाने का समय आ गया है, लोगों को कमल खिलाने का समय आ गया। झंडा नहीं है, विक्षोभ देखाना चाहिए कि बोलबे नेता। अरे हम तो এখন তৃণমূল কংগ্রেস তো মানুষের বাইরে নয়, আর এখন শুধু কর্মীদের পার্টি তৃণমূল কংগ্রেস, এখন মানুষের পার্টি তৃণমূল কংগ্রেস। কারণ একটা সবুজ সাথী বা একটা কন্যাশ্রী, একটা বা রূপশ্রী বা সবার শেষে স্বাস্থ্যসাথী, এ তো বিজেপির যে তথাকথিত প্রবাদ প্রতিম নেতা, সেও নিয়েছে রাজনীতি করার সাথে বাইরে গিয়ে বলছে যে স্বাস্থ্যসাথী কিছু পাওয়া যায় না, কিন্তু সে সবার আগে চিকিৎসা পরিষেবা নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পার্টিটা এখন বাংলা বাংলার 10 কোটি মানুষের পার্টি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গ্রামের মানুষ এসে যদি তৃণমূলের পতাকা ধরে বিক্ষোভ দেখায়, যেভাবে কৃষি আইন পাশ করেছে কৃষকদের হত্যা করার জন্য, আপনারা জানেন যে প্রায় 45 জনের উপর কৃষক ইতিমধ্যে মারা গেছে এই আন্দোলনে, কৃষি বিরোধী এই যে আইন, সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। এবং সুপ্রিম কোর্ট বলেছে অবিলম্বে এই বিল যাতে বাতিল করানো যায়, সেটা কেন্দ্রীয় সরকারকে বলেছে। তারপরে যে পাড়ায় যাচ্ছে সেটা তো শিডিউল কাস্ট পাড়া, সামনে বিজেপি বলছে ক্ষমতায় আসলেই জোর করে এনআরসি করবে, এবং অলরেডি হুমকি দিয়েছে দরকারে সেনাবাহিনী নামিয়ে করবে। এনআরসি হলে তো 2003 সালের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনকে বাদ দিয়ে তো এনআরসি হবে না। সেখানে কোনো কাট অফ ডেট বলা নেই, আসামে যেরকম 71 সাল বলেছিল এনআরসি, কেন কাট অফ ডেট মানে সংবিধানের নাগরিক আইন আসবে মানে 48 সাল, বাবা মায়ের জন্ম সার্টিফিকেট। এই গ্রামের শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, কোন মানুষটা বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাবে আর কোন মানুষটা 48 সালে জমির কাগজ দেখাবে? তো সবাই তো আতঙ্কের মধ্যে আছে। আর কৃষকরা তো জানে যে এই আইনটা কার্যকর করলে পরে কৃষক শেষ, তো সামনে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ তৃণমূলে পতাকা ধরে করেছে, এটা তো হওয়ার ছিল। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বিজেপি যতই উত্তরপ্রদেশ থেকে যেখানে হাতরাস ঘটেছে মনীষা বাল্মীকিকে যেভাবে ধর্ষণ করে খুন করেছে, সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী যেখানে দলিত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে অত্যাচারিত হয়, তারা দলিতদের বাড়িতে খেতে আসছে, এই নাটক তো বাংলার মানুষ ধরে ফেলেছে। আর এখানে এই বিধানসভা 42% শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তো এটাই স্বাভাবিক। আরও বড় কিছু হওয়ার ছিল, আমরা আমাদের দলীয় সংগঠনের কাজে লাগিয়ে সেটা আমরা হতে দিইনি। যে অতিথি সে যাই হোক না কেন, সে রাজনীতি, যে রাজনৈতিক সে আমার এলাকায় এসছে, আমার এলাকার অতিথি, আমরা অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি এখানে, এটা সৌজন্য বাংলা।